365 দিনের অপেক্ষার পর এই মা আসছে কত মজা আনন্দ হুল্লোড়ে দিনগুলো কাটানোর পর চলে আসে মন খারাপের পালা মায়ের বিদায় বেলার পালা সকলকে বিদায় জানিয়ে চলে যান মা মনের সেই দুঃখর মাঝে আবার শুরু হয় একরাশ হাসির ঝলক রেখে যান মা লক্ষ্মীর আশীর্বাদ সবার ঘরে ঘরে শুরু হয় কোজাগরি লক্ষ্মী পুজো আর আবার উৎসবে নামে যে মেতে উঠি আমরা আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি কুমোরটুলিতে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটাই দেখে নেব আমরা আজ কেমন চলছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি কোজাগরি লক্ষ্মী পুজো খুব এখন চাপের মধ্যে আমরা আছি কারণ দুর্গা থেকে তারপর চার দিন টাইম পাই তো চার দিনের মধ্যে খুব হুটোপাটা করতে হয় আমাদের মানে কি খদ্দের এসে দাঁড়িয়ে থেকে নিচ্ছে আমরা ঠিক মতন দিতে পারছি না এখন তা প্রতি বছর এইভাবেই হয় আর আমরা তো আবার দুর্গা পুজো বা দু চার দিন বাড়িতে যাই আরও কাজটা জড়িয়ে যায় দুর্গা পুজোর সময় তো মানে ভীষণ ভাবে একটা তোড়জোড় থাকে তারপরেই আসে লক্ষ্মী পুজো তো এই এই কাজগুলোকে হ্যাঁ এই কাজগুলোকে আগেই শুরু হয়ে যায় নাকি মোটামুটি মাটির কাজটা কমপ্লিট থাকে আমরা তখন ওই রঙের প্রস্তুতিটা আমরা নিই ওই দু চার দিনের মধ্যে কোজাগরি লক্ষ্মী ঠাকুরের রূপটা কি অন্যান্য লক্ষ্মীর মানে লক্ষ্মী প্রতিমার থেকে একটু আলাদা হয় একটু তো আলাদা হবে এটা লক্ষ্মীর দুর্গার থেকে লক্ষ্মী একটু আলাদা হয় দুর্গা পুজোর সময় আমরা অনেক বড় বড় মূর্তি মায়ের বায়নার করতে দেখি লক্ষ্মী পুজোর সময় কি সেই বড় মূর্তির আবদার বেশি থাকে লোকের নাকি ছোট মূর্তি ঘরে ছোট 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 বেশিরভাগই ছোট আর যে কোনো দুর্গা প্যান্ডেল হয় সেগুলো একটু বড় যায় এই যেমন এই আমাদের এই সাইজটা খুব একটা বড় হয় না এই 5 ফুট কি 6 ফুট কেমন দাম থেকে শুরু হয় এবং কত দাম অবধি যায় এই 15-20 এর উপরে আর যায় না কেমন চলছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি ভালোই চলছে আমরা দুর্গা পুজোর সময় দেখি যে দুর্গা ঠাকুরের সঙ্গে আলাদা করে মা লক্ষ্মীকেও বানানো হয় তো সেই সময় কি এই লক্ষ্মীগুলো মানে এই লক্ষ্মীর প্রতিমাগুলো বানিয়ে নেওয়া হয় নাকি এগুলো আবার আলাদা করে বানানো হয় না সেই সময় না এগুলো আলাদা করে বানানো হয় তাহলে পুজোর মাঝেই কিছুদিন মানে থাকে এই কাজগুলো শুরু করার জন্য তো কতটা তাড়াহুড়োর মধ্যে করতে হয় ভারী তাড়াহুড়োর মধ্যে 5-6 দিনের মধ্যে করতে হয় পুজোর মধ্যে তো আমরা ঠাকুর দেখতে যেতেই পারি না কাজের জন্য মা কোজাগরি লক্ষ্মীর মধ্যে কি মানে রূপের মধ্যে কি কোনো আলাদা রকমের আজ থাকে অন্যান্য লক্ষ্মী প্রতিমা থেকে না সব এক সব এক ঠাকুর সব এক আমরা অনেক বড় বড় লক্ষ্মী প্রতিমাও দেখছি আবার কিছু ছোট তো এখানে কি মোটামুটি বেশিরভাগ লক্ষ্মী ঠাকুর লোকে বাড়ির জন্যই কিনছেন নাকি প্যান্ডেলের জন্য না ছোটগুলো প্যান্ডেল আর বড়গুলো প্যান্ডেল ছোটগুলো বাড়ি আপনাদের এখানে বেশিরভাগ মূর্তি কি বাড়ির বায়নার জন্য সব বাড়িগুলো আমাদের এগুলো সব বাড়ি এগুলো সব বাড়ির জন্য কেমন চলছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি ভালোই কেমন ভিড় হচ্ছে মানুষের লক্ষ্মী প্রতিমা কেনার আজকে নতুন দোকান দিয়েছি তো আজকে আর বলতে পারবো না দিদি মানে দুদিন মাঝখানে পাওয়া যাবে আজকের দিনটা আর কালকের দিনটা আজকে ভিড়টা যতটা না পাওয়া যাবে কালকে পাওয়া যাবে বেশি আমরা এখানে মূর্তির মানে প্রতিমা ছাড়াও আমরা সরার প্রতিমা দেখতে পাচ্ছি অনেক তো সেই সরাগুলো কি মানুষ পুজো করে বাড়িতে বা সেগুলোর ডিমান্ড কতটা থাকে এটা অনেকেই থাকে এর আবার যারা সরা পুজো করে এই মূর্তি পুজো হচ্ছে এই পুজোর খরচা বেশি
এতে কলা বউ লাগবে, তার নতুন কাপড় চাই, ফানা কলা লাগবে, নৌকা লাগবে, এবার অনেক ব্যাপার, বুঝতে পেরেছেন? এতে খরচাটা বেশি হয়। এখানে কি শুধু মানে ঘরের পুজোর জন্য লোকে বেশি ঠাকুর কিনতে আসে, নাকি পাড়ার পুজো বা প্যান্ডেলের পুজো? ক্লাবের প্যান্ডেলের এর জন্যই বেশি। দেখলাম কেমন চলছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি। নানান রূপে সেজে উঠেছেন মা, কোথাও লাল শাড়ি, নানান গয়না এবং আলাদা আলাদা রূপে আমরা মায়ের মূর্তিগুলো গড়তে দেখতে পাচ্ছি। আর শুধু মায়ের মূর্তি নয়, তার সাথে রয়েছে মায়ের সিঁদুর ছাপি এবং আলাদা আলাদা সাজের জিনিসপত্র, এবং মানুষ ভিড় করে আসছেন সেই জিনিসগুলি কেনার জন্য। আপনাদের ঘরে পুজোর প্রস্তুতি কিভাবে চলছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও ভিডিও দেখে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় অয়নের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।